মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে প্রশাসনিক বৈঠক করলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। মূলত রেশম শিল্পের অগ্রগতি, কৃষকদের উদ্বুদ্ধ করা নিয়ে এবং কৃষি যন্ত্রপাতি বিতরণের প্রক্রিয়া পর্যবেক্ষণ নিয়ে বৈঠক করা হয়। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে প্রশাসনিক বৈঠক করলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। মূলত রেশম শিল্পের অগ্রগতি, কৃষকদের উদ্বুদ্ধ করা এবং কৃষি যন্ত্রপাতি বিতরণের প্রক্রিয়া পর্যবেক্ষণ নিয়ে বৈঠক হয়। নবগ্রামের একাধিক অঞ্চল এবং খড়গ্রামের বেশ কিছু অঞ্চলে রেশম চাষের প্রসার নিয়েও আলোচনা হয়। আমরা প্রায় এক ঘন্টা ওদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলাম, ওদের সুবিধা অসুবিধা কথা আমরা বুঝলাম। আর আমাদের মনে হচ্ছে যে আমাদের লেভেলে অনেক কিছু করার আছে, যেটা যদি দেওয়া হয় আগামী 6 মাস থেকে বছর মধ্যে, তাহলে এখানে না কেবল চাষের এরিয়া বাড়বে, ওদের যা আর্থিক অবস্থা আছে তারও উন্নয়ন হবে, আমাদের জেলার সার্বিক উন্নয়নও আমরা। বৈঠকে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, বিডিও অঙ্কিত আগরওয়াল, এডিএ বরুণ খাঁ, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিদ, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি এরশাদ আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই চাষিদের কিভাবে উন্নতি হবে, তারা কিভাবে আর্থিকভাবে উন্নতি করতে পারবে, স্বচ্ছলতা আসবে, তার জন্য তার যে ভাবনা, তার যে মস্তিষ্ক প্রস্তুত চিন্তাধারা, যে এলাকার চাষিদের একটা জায়গায় নিয়ে আসতে হবে। মূলত আজকের মিটিং এর এজেন্ডা ছিল যে যে এলাকার মধ্যে সেরিকালচারটা হয় আমাদের নবগ্রামে, এখানে 3টা অঞ্চল, 5 গ্রাম, হুজবিরা, রসুলপুর, অনুরূপ ভাবে খড়গ্রামেরও 5টা অঞ্চল যেখানে সেরিকালচারটা হয় নবগ্রাম এবং খড়গ্রামে, এই সেরিকালচারের এরিয়াকে আরো বাড়াতে হবে এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করা।